হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। আর অনেকদিন তোমাদের লং ভিডিও দেওয়া হয়নি, আমি শুধু শর্ট ভিডিওই করে যাচ্ছি। আসলে একটু আমার টাইম কম থাকে, তো এডিট ফেডিট করতেও অনেক মানে টাইম লাগে, তাই জন্য আমি একটু শর্ট ভিডিওই দিই। তো আজকে লং ভিডিও করছি, কোথাও যাওয়ার নেই, জাস্ট ঘরেই থাকবো। আজকে সারাদিন কী করছি এটুকুই তোমাদের দেখাবো। আমার তো কোনো কাজ নেই আর কোথায় যাবো সারাদিন, আর আমি তো মানে কিছুই করি না বাড়িতে, কোনো কাজই করি না। তো আজকে মা কী রান্না করছে হ্যানা ত্যানা দেখাবো। দেখো স্নান টান করে চলে এসেছি, সকাল 9টা বাজে, তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই, আমার খুব খিদে পেয়েছে। আর ব্রেকফাস্টে কী আছে চলো দেখি। ডালিয়া আছে ব্রেকফাস্টে, ডালিয়াটা কিন্তু খেতে খুব সুন্দর, স্বাদও ভীষণ আর হজম করেও খুব সুন্দর, জানো তো। গলে চেপেছে দেখেছো, এই যে এই বিচ্ছু মাটা মুখটা দেখো কি সুন্দর, এখন গলে চেপে বেরু বেরু করছে, মানে এত সুন্দরী আমার বাচ্চাটা। একটা চুমু দাও তো, চুমু ও কিছুতেই দিতে চায় না, কিছুতেই ও চুমু দিতে চায় না। আমিও কোলে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি সারাটা দিন, আর আমাকে ক্যামেরা করছে, এই যে ক্যামেরাটা একটু তোমার দিকে ঘোরাও দিদি, ঘোরাও, আরে ঘোরাবে তো, এই যে ক্যামেরা করছে ক্যামেরাম্যান। হাই, এখন সজনে ডাঁটার সিজন চলছে, তাই সব খাবারই এখন সজনে ডাঁটা। এই যে রান্নাঘরে এসেছে, কি কি রান্না হচ্ছে দেখো। পাঁচমেশালি সবজি দিয়ে সজনে ডাঁটা, মাছের টক আমচুর দিয়ে, আর চিকেন কষানো হচ্ছে, আর পাশে চিকেনের মশলাটা কষানো হচ্ছে। প্লেটে করে দু পিস চিকেন কষা তুলে নিয়ে চলে এসেছি কড়াই থেকে, কারণ চিকেন কষা খেতে আমাকে খুবই ভালো লাগে। আর ওই টিভি দেখছিলাম, আমি টিভিতে নিউজ দেখছিলাম, তারপর আমি চিকেন যেহেতু হচ্ছে ভাবলাম একটু চিপস ভাজি, তো এখানে আমি আলুর চিপস ভাজছিলাম আর আলুটাকে ঘষছিলাম। বাবা কি কষ্ট ওই আলু ঘষাটা জানো তো। এই যে চিপসগুলোকে ভেজে নিয়েছি, বেশ কিন্তু খেতে হয়েছে জানো, উপরে একটু নুন ছড়িয়ে নিই, গোলমরিচ ছড়িয়ে নিলে হেভি লাগবে। আমি নুন দিয়েছিলাম, গোলমরিচ গুঁড়োটা দিইনি, তো চিপসটা হেভি মুচমুচে হয়েছে, তোমরা ট্রাই করো। আর লাঞ্চে আছে চাটনি, আলু চিপস ভাজা, চিকেন কষা, ভাত। লম্বা একটা ভাত ঘুম দেওয়ার পর সন্ধেবেলায় মা আর আমি বাজার চলে এসেছিলাম, অনেক কিছু কেনার ছিল বাজারে। তো আমি এখানে শ্যাম্পু দেখছিলাম কোন শ্যাম্পুটা নেব, তো আমি একটা শ্যাম্পু নিয়েছি আমার চুলের জন্য, কারণ চুলটা খুব মানে খুব হেয়ার ফল হচ্ছে, সেই কারণে আমি রিঠা শ্যাম্পুটা নিয়েছিলাম। এখানে নানা রকমের শ্যাম্পু ছিল, আর মা এসে যে ধূপকাঠি কিনছে। এসেছিলাম শুধু শ্যাম্পু আর কন্ডিশনার কিনতে, কিন্তু কেনা হয়ে গেছে অনেক কিছু, মানে ব্যাগ ভর্তি কেনা হয়ে গেছে। মাত্র দুটো জিনিস কিনবো বলে বেরিয়েছিলাম, কিন্তু গাদা গাদা জিনিস কেনা হয়েছে। আর এখানে আবির দেখাচ্ছিল, এই আবিরগুলো একদম ন্যাচারাল, খুব ভালো আবিরগুলো, খুব সুন্দর। তো কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই, মা ওখানে কাপড় গোছাচ্ছে। তো নিয়েছি একটা হ্যান্ড ওয়াশ ফার্স্টে, আর
ধূপকাঠি ব্ল্যাক স্টোন অ্যান্ড তিনটে কালারের আবির নিয়েছি, চার রকম কালারের আবির নিয়েছি, সবুজ, লাল, হলুদ আর গোলাপি। একদম খাঁটি আবির, ফুলের পাপড়ি দিয়ে তৈরি, একদম ন্যাচারাল, কোনো কেমিক্যাল মেশানো নেই। অ্যান্ড একটা ডিটারজেন্ট নিয়েছি নিমের, আর আছে ডালিয়া, আর দেখো একটা হেনা কিনেছি, আর টিনার জন্য একটা নিম তুলসির ফেস ওয়াশ নিয়েছি, ওর একটু অ্যালার্জির প্রবলেম তো তাই নিমেরটা নিয়েছি, আর মা এখানে ব্রেকফাস্টে খাওয়ার জন্য ওটস নিয়েছে, আমরা সবাই খাবো, আর আমি একটা শ্যাম্পু নিয়েছি, এটা হচ্ছে আমলার শ্যাম্পু, চুলকে একদম তোমার ঠিক করবে, ব্ল্যাক করতে সাহায্য করবে, 180 ml এর, এটার দাম 100 টাকা। আর একটা কন্ডিশনার কিনেছি, হেয়ার কন্ডিশনার ড্যামেজ হেয়ারের জন্য, আর আমাদের গোপালির জন্য একটা সুন্দর গোলাপ জল, কারণ গোলাপ জলে স্নান করবে বাথটাবে শুয়ে শুয়ে, আর এটা একটা ওই কি, আর নিয়েছে একটা টোস্ট চা দিয়ে খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন রাত 8টা বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করব, ফ্রেশ হব, একটু টিভি দেখবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে, টাটা।